সমস্যা হচ্ছে একটি ইন্টেস্টাইনাল প্রদাহ যা আমাদের ক্লোনে হয়ে থাকে। আমাশা আক্রান্ত রোগী মারাত্মক ডায়রিয়ায় ভুগতে পারে, সাথে মিউকাস ও রক্তপাত ঘটতে পারে। এছাড়াও রোগীর তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। যদি আক্রান্ত ব্যক্তি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তবে তার জীবনের ঝুঁকিও বাড়তে পারে। আমাশা থেকে স্থায়ী মুক্তি লাভের উপায়গুলো দেওয়া হলো। বাসি ও পচা খাবার খাওয়া যাবে না। সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। টয়লেটের পরিবেশ উন্নত করতে হবে বা স্বাস্থ্যসম্মত স্যানিটারি ব্যবস্থা করতে হবে। প্রতিবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। টয়লেট থেকে ফিরে সাবান ব্যবহার করতে হবে। যারা পাবলিক যানবাহনে চলাফেরা করেন তারা অফিসে গিয়ে এবং অফিস থেকে বাসায় ফিরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। বাইরে খাবার এড়িয়ে যাওয়া ভালো, কিন্তু বাইরের পানি অবশ্যই খাওয়া যাবে না।